আশা করি অনেক অনেক ভালো আছেন। দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের ভিডিওর প্রতি যুক্ত হয়েছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো সুপ্রিয় দর্শক, আজকের টপিকটা খুবই ইন্টারেস্টিং। আজকে আমি দুইটা টপিক নিয়ে কথা বলবো। এক, বড় বলের টান আপনি কিভাবে বুঝবেন। দুই, ছোট বলের টান কিভাবে বুঝবেন। খুবই ইন্টারেস্টিং ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন, দেখলে অবশ্যই ভালো লাগবে। চলুন ছোটটার থেকে আগে শুরু করি। তো সুপ্রিয় দর্শক, আমরা যখন মাছ ধরতে যাই দেখা যাচ্ছে 2 কেজির ডাউনে নিচে যেগুলা বল সেগুলা কিন্তু বড়শি ফেলার সঙ্গে সঙ্গে রকেটের মতো সুতা নিয়ে দৌড় দেয়, মানে আদারি নিয়ে দৌড় দেয়। এটা হচ্ছে ছোট বলের একটা স্বভাব। কিন্তু যখন ছোট বলগুলা আসে টোপটা মুখে নেয়, যেহেতু মাছটা ছোট তখন কিন্তু টোপটা মুখে নেওয়ার সাথে সাথে, ধরেন এটা মুখে নিল টোপটা, সুতাটা তো জাস্ট আমরা এভাবে রাখি, তখন কিন্তু এভাবে লুজ পড়ে। লুজ পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু মাছটা পুরো স্পিডে সুতা নিয়ে যায়। সেটা হচ্ছে ছোট বলের ক্যারেক্টার বা ছোট মাছের ক্যারেক্টার। আর আইর মাছ, যেগুলাকে গুজি মাছ বা ভেরুস মাছ বলি, সেই মাছগুলা কিন্তু একদম এমনভাবে সুতা নিয়ে যায় আমরা হিট করার সময়টুকু পাইলে, এত মানে স্পিডে সুতা নিয়ে যায়। সেটা হচ্ছে আইর বা ভেরুস মাছ, কেউ গুজি মাছ বলেন, যাই বলেন। আইর ভেরুস কিন্তু দুই জাত আছে। তো এটা গেল ছোট মাছের ক্ষেত্রে ক্যারেক্টার। আর যদি বড় আইর ভেরুস হয় সেক্ষেত্রে কিন্তু ও সুতা অনেক দূর নিয়ে যায়, 4-5 হাত পর্যন্ত নিয়ে যায়। বড় যেগুলা আইর ভেরুস থাকে ও কিন্তু মিডিয়াম টান দিবে, ওরকম স্পিডে টান দিবে না, এটা বুঝতে হবে আপনার। আর আমি এবার আসুন বড় বলের কিভাবে বুঝবেন যে এটা বড় বল। প্রিয় দর্শক, বড় বল আর বড় মানুষ, মানে মুরব্বী টাইপের মানুষ, এগুলোর কিন্তু একই সিস্টেম বলতে পারেন। আমাদের দেখা যাচ্ছে যে ছোট বাচ্চাগুলা কিন্তু অবুঝ থাকে, ভালো মতো সব কিছু বোঝে না কিন্তু। আর মুরব্বী টাইপের লোক যেগুলা, সেগুলা কিন্তু আমাদের চাইতে অভিজ্ঞ, তাদের বেশি আছে, তারা অনেক কিছু দেখছে, জানছে, তারপরে কিন্তু এত বয়স হয়েছে, তাদের অনেক কিছু দেখছে। ঠিক বড় বলও সে এরকমটাই। দেখা যাচ্ছে কত বল বহুত হিট খাইছে, হিট খাওয়া মাছ, বহুত চোদন খাওয়া মাছ, বহুত ধরনের কিন্তু তারা ছেঁচা গুঁতা খাইয়াই বড় হয়েছে। তো আপনি সহজেই ভাববেন না যে একটা বড় বল মাছ আইসে আদারটার সঙ্গে সঙ্গে খাবে। তো বলতে পারেন ভাই তাহলে কি করবে। এটা 1 নম্বর পয়েন্ট আপনি মাথায় রাখবেন সবসময়, তাহলে কিন্তু আপনি অভিজ্ঞ শিকারী হতে পারবেন। হয়তো আমি হতে পারি নাই, আমি যতটুকু জানি ঠিক ততটুকু আপনাদেরকে শেখাই। যদি আপনাদের ভালো লাগে আমারও ভালো লাগবো, যখন আপনারা ভালো ভালো কমেন্ট করেন আমারও কিন্তু ভালো লাগে। তো বেশি কথা বলবো না, আমি শর্টকাটে শেষ করব। কিন্তু আপনারা এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। দেখুন ইউটিউবে বহুত ইউটিউবার কিন্তু ভিডিও বানায় ভাই, আমার ভিডিওগুলা একদমই ব্যতিক্রম, একদমই আলাদা, ভিন্ন টাইপের ভিডিও আমি বানাই, যার জন্যই অনেকেই ভালো পায়, অনেকেই পায় না, যার যার ব্যক্তিগত ব্যাপার। যতটুকু জানি ততটুকুই আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করি। আপনাদের হাত ধরেই কিন্তু আজ আমি এত বড় একটা প্ল্যাটফর্মে জায়গা করে নিতে সক্ষম হয়েছি। সব কিছু আপনাদের অবদান, আপনাদের ভালোবাসা। যদি আমার মাথার উপর না থাকতো হয়তো আমি এদিকে আসতে পারতাম না, হয়তো আমি ইনকাম করতে পারতেছি না, তাতে কোনো আমার দুঃখ নাই। হয়তো ভবিষ্যতে কোনো দিন আপনাদের ভালোবাসা এবং সাপোর্ট পেলে অনেক কিছুই করা সম্ভব। তাই আমাকে ছোট ভাই হিসেবে সাপোর্ট করবেন। চলুন মেন কথাটায় ফিরে যায়। দেখুন সেগুলা যে হতো চন্দন খাওয়া মাছ, প্রথমেই বললাম আমি সেগুলা কিন্তু খুব চাঁচা গুতা খাইয়া বড় হয়েছে, যার জন্য কিন্তু আপনার টোপের কাছে আসবে সরাসরি এভাবে টোপটা যে মুখে নিয়ে চলে যাবে কখনো যাবে না। আপনি স্বপ্নেও ভাববেন না যে মাছ বড় বল মাছ আইসে আমার টোপের সাথে টোপ পাওয়ার লগে লগে খেয়ে ফেলবে, কখনোই ভাববেন না। 3 কেজি 4 কেজির উপরে যেগুলা মাছ হয় সেগুলা মাছই বেশি করে এরকম হয়ে থাকে। বেশিরভাগ মাছ চালাক প্রকৃতির মাছ হয়, 5 কেজির উপরে যদি মাছ থাকে সেইগুলা মাছ। তো প্রিয় দর্শক বেশি কথা বলে ফেললাম, চলুন এবার জেনে আসি। দেখুন যখন আমরা এইভাবে টোপটা আমরা পানিতে ফেলে রাখি ঠিক কি করে মাছটা আইসে, তখন দুইটা কিন্তু দাড়ি থাকে, দাড়ি কিন্তু তো এমনি আমরা হাতে দেখি নরম, এরকম নরম তাই না, কিন্তু যখন পানির মধ্যে থাকে রডের মতো থাকে, তাদের অ্যান্টেনা ওই দুইটা দিয়ে কিন্তু পরীক্ষা নিরীক্ষা করে। ডাক্তারের যেরকম থার্মোমিটার দিয়ে চেক করে ঠিক ওটাও সেরকম। আমার কথা কিছু মনে করবেন না, জাস্ট যেটা সত্য সেটাই বলতেছি আমি। জাস্ট আইসা এই সুর দেয়া এরকম টোপটাকে এরকম লাড়াচাড়া করবে, পরীক্ষা নিরীক্ষা করবে থার্মোমিটার দিয়ে যে আসলে কি এটা মাছ না অন্য কিছু। তখন দেখবে যে এটা মাছ, তখন কিন্তু খাইবে আদার। যদি কোনো রকমে বুঝতে পারে যে এইটা কোনো ধরনের মাছ ধরার জন্য ফাঁদ পেতে রাখছে, সে কখনো মুখে দেবে না। আপনার ম্যাক্সিমাম আধা ঘন্টা টাইম লাগবে, তারপরে সে ও টোপটা মুখে দেবে, একটা মাথায় রাখবেন। এবার চলুন, অনেকে ভাই বলছেন ভাই আমি গত ভিডিওতে একটা ভিডিও দিয়েছিলাম যে আমি কিভাবে মাছ ধরি, যে আমার ভাই কমেন্ট করছিল যে ভাই আপনি কত বড় সর্বোচ্চ মাছ ধরছেন সে বিষয়ে একটা ভিডিও বানিয়ে দেন। দেখুন ভাই আমি সর্বোচ্চ মাছ ধরছিলাম 14 কেজি 500 গ্রাম, 14 কেজি 500 গ্রাম সর্বোচ্চ মাছ ধরছিলাম। এই মাছটা ধরার আমার মাছটা টোপটা মুখে নিতে 1 ঘন্টা সময় নিয়েছিল। জাস্ট সুতা লুজ দেয়, টান দেয়, ছেড়ে দেয়, টান দেয়, ছেড়ে দেয়, এভাবে আমি 1 ঘন্টা বসে ছিলাম। আমি কিন্তু দুইবার ইতিমধ্যে টোপটা তুলে দেখছি যে আসলে আমার আদারিটা খাইছে কিনা না, আমার যেমনিকার আদারি তেমনি ছিল। তো আমি যখন অনুভব করলাম যে এটা বল মাছ হবে, তখন আমি কিচ্ছু করে মনে মনে বসে আছি, বসে থাকতে থাকতে ঠিক 1 ঘন্টা পর টান দিছে, টান দেওয়ার পর যখন মাছটা হিট করছি তখন আটকে গেছে। যখন আটকে গেছে আমি কিন্তু মাছটা তুলতে আমার প্রচুর প্রচুর কষ্ট গেছে। কিসের জন্য? সামন দিয়ে এরকম আমার পাতাইলে এদিক দিয়ে ওদিক দিয়ে আমার মানে চারো সাইড দিয়ে কিন্তু আমার বাঁশের স্পার দেওয়া ছিল, যার কারণে আমি সর্বদাই চেষ্টা করছি যে মাছ যাতে স্পারের সাথে কোনো ধরনের কানেকশন না হয়। দেখুন ভাই আপনারা সবসময় চেষ্টা করবেন খোলামেলা জায়গায় বসার জন্য। কিসের জন্য? তাল বাতাল বহুত থাকে, আপনি কখন বড় মাছ পাবেন তখন কিন্তু মাছে বলে আসবে না আপনাকে। তাই আপনারা সবসময় ভালো জায়গা দেখে বল ধরার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।